ফলাইতে পারবো। এই ফ্রেমওয়ার্কটা আর কি। জি, এটা একটা ইউনিভার্সাল ফ্রেমওয়ার্ক ফর মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং। অনেকে যেটা করে যে ক্রাইটেরিয়া গুলার হায়ার আর কি তৈরি করে, ওইটা ওইটা আচ্ছা একই জিনিস। আপনি আসলে কোন মনে করেন ক্রাইটেরিয়া এ বি সি ডি মিলে আর একটা ক্রাইটেরিয়া কে রিপ্রেজেন্ট করতেছে, ওইটা হলো হায়ার আর কি আর প্রসেস এইচ। সো এন্ড অফ দ্য ডে ওই একই জিনিস, কমপ্লায়েন্স অ্যানালিসিস করতে হবে। কমপ্লায়েন্স অ্যানালিসিস এর করে পরে র্যাঙ্কিং অ্যানালিসিস করতে হবে। এন্ড কমপ্লায়েন্স অ্যানালিসিস করতে গেলে আপনাকে একটা ডিজায়ার্ড লেভেল ফিক্স করতে হবে, একটা ফাংশন ডিফাইন করতে হবে, আর ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন আনতে হবে। এখন যদি ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশনটা নিউমেরিক্যাল না হয়ে যদি গ্রেনুলার হয়, আমি জানিলাম যে গ্রাফ হইলো বা কন্ট্রোভার্সিয়াল হইলো, এক একজন এক একটা অপিনিয়ন দিতেছে, এক এক ডেটাবেজ এক এক ধরনের নাম্বার দিতেছে, তখন আপনাকে একটা এগ্রিগেশন এক ধরনের কম্পিটিশন ফলো করতে হবে। সেটা আজকে আমি ডিসকাস ইচ্ছা করে করি নাই, কারণ এটা একটু ডিফিকাল্ট, অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে এখানে এই আর কি। তবে স্যার আমার কাছে একটু ইয়ে লাগছে, তবে এটা কঠিন না, তারপর বেশ ইয়ে আছে স্যার, প্র্যাকটিসের বিষয় আছে স্যার এটা। একটু এক্সারসাইজ মনে করেন, আমি যদি এক সপ্তাহের একটা ট্রেনিং পেতাম তাহলে হয়তো আমি কতগুলো এক্সারসাইজ তৈরি করতাম, সেগুলো আপনারা করলে আপনাদের কনফিডেন্স লেভেলটা আরো বাড়তো। কারণ পারতো স্যার, রাইট, ডে টু ডে লাইফে সার্বক্ষণিক ডিসিশন মেকিং এর সাথে আসলে জড়িত। এটা আপনাদের যারা আপনারা প্রফেশনালসরা আছেন আপনাদের মজ্জার ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমি যেভাবে ব্রেকডাউন করে দেখাইলাম এভাবে হয়তো আপনারা চিন্তা করেন না। আপনারা উইদাউট, মানুষ হিউম্যান বিং এত ইন্টেলিজেন্ট, উইদাউট এনি এনি কম্পিটিশন তারা র্যাঙ্কিং এ চলে যাবে। উইদাউট ডিসিশন স্যার, উইদাউট উইদাউট কম্পিটিশনে কম্পিটিশন একটা এবং পারফেক্ট র্যাঙ্কিং এ যায়, যে এটা ভালো এটা খারাপ। এই বলে ফেলে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটাকে এক্সপ্লিসিট করা, এক্সপ্লিসিটলি যদি আপনি এটা ডকুমেন্টেশন করতে চান বা এক্সপ্লিসিটলি করে বলতে চান যে আচ্ছা আমি এর ভালো বলতেছি এর খারাপ বলতেছি, কারণটা হচ্ছে এটা, এই কজেশনটা যদি আপনি পারফেক্টলি রাখতে চান তাহলে আমি যে কথা আপনি বললাম সেটার কোনো বিকল্প নেই। স্যার একটা কথা স্যার মনে পড়ছে আমার, এই যে এই মানে ফ্রেমওয়ার্কটা দেখে, কারণ আমার ইউনিভার্সিটিতে আমি যে জিনিসটা দেখি, আমি তো আসলে খুব বয়সে ছোট, মানে ওরা যে ম্যানেজিং কমিটি আছে স্যার, ইউনিভার্সিটির যে বডি আছে, জি জি যে কোঅর্ডিনেশন বডিতে আমি দেখেছি যে এখানে সবাই যারা আছে আমরা মনে হয় বেশ 10-12 জন ছাড়া আর সবাই কিন্তু পিএইচডি হোল্ডার, ইভেন দো স্যার আমার মানে কি ভাইস চ্যান্সেলর, মানে প্রেজেন্ট যে ভাইস চ্যান্সেলর আছে। তো আমি দেখলাম, দেখতাম যে এখনো দেখি স্যার যে জিনিসটা, সেটা হচ্ছে যে ওরা খুব দ্রুত ডিসিশনটা নিয়ে ফেলে, কিন্তু আমি কখনো দেখিনি যে একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে গ্রামেটিক্যাল যে ওয়েগুলো ফলো করা দরকার। যে আমি দেখা গেলো যে এরা দুমদাম দেখা গেলো যে এদিকে সেদিকে বিভিন্ন রকম কাজ করছে, কথা বলছে বা পয়সা খরচ করছে, কিন্তু এরকম বসে একটি সুন্দর ওয়েতে ডিসকাশন হবে, আবার এই যে যেমন ক্রাইটেরিয়া গুলো কি হবে, এবং এই যে ক্রাইটেরিয়া গুলোর যেমন ভাবে আপনি বললেন যে কমপ্লায়েন্স কি আছে, যেমন এই করোনার মধ্যে কিন্তু ছাত্র সংখ্যা বেশ কমে গেছিল, এর আগেও কিন্তু বেশ একটা বেশ মানে সিকোয়েন্সিয়াল যে টাইমিং, যেটা ছাত্র সংখ্যা কিন্তু কমতেই ছিল। তো এখানে কি কি প্রবলেম আছে, কোন কোন ক্রাইটেরিয়ার উপরে আর কি স্ট্রেংথ মানে ওয়েট দিলে যেমন ছাত্র সংখ্যাকে বুস্ট আপ করা যেত, এটা কিন্তু এরকম ভাবে দেখে না। যেমন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে স্যার, এটা হলো এখানে যে জিনিসটা ঘটে, যেমন আমার যেটা মনে হয়েছে আপনার কথা থেকে, যেমন টার্গেট গ্রুপ থাকে কিন্তু, মানে আমি যেটা মনে করছি একটা ক্রাইটেরিয়া কিন্তু টার্গেট গ্রুপ, কারণ আমার ইউনিভার্সিটি হলো হয়তো দেখা গেলো যে প্রথম সারি যে 5-7টা ইউনিভার্সিটি আছে, 5-6টা তার মধ্যে একটা, কিন্তু এর ওখানে ওখানে কিন্তু স্যার যদিও এরকম আছে 5টার মধ্যে, কিন্তু বেশ একটা বড় অংশ স্টুডেন্ট কিন্তু, যেমন 27% স্টুডেন্ট তারা কিন্তু ওই আমাদের ভাইস চ্যান্সেলর একটা মানে আমরা কেবিএডি বলি, নলেজ বেস এরিয়া ডেভেলপমেন্ট, অর্থাৎ লোনে লেখাপড়া করে। এরপরে বিভিন্ন মেয়াদের স্টুডেন্টদের কিন্তু স্যার ওই যে স্কলারশিপ থাকে, মানে ওয়েভার যেটা বলি আমরা,
তো এই সমস্ত কোনো কিছু কিন্তু স্যার ওরা কনসিডার করে না। হ্যাঁ, এখন দেখা যায় যে ওই যখন বিভিন্ন কলেজগুলোতে যায়, মানে যারা আমাদের কলেজের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা, তারা কিন্তু এরকম বেশ কোনো বিষয় কিন্তু কনসিডার না করে ইন জেনারেল কিন্তু কথাবার্তাগুলো বলে। মানে আমি আপনার কথা থেকে একটা জিনিস মনে করছি, যেমন আমিও অনেক জায়গায় গেছি, আমরাও কিন্তু ঠিক আপনার মতো যেমন এইসব বিষয়গুলো যদি জানা থাকে তাহলে কিন্তু অ্যাপ্রোচটা যখন হয় তখন কিন্তু আমি ঠিক ওই বিষয়গুলো কনসিডার করেই কিন্তু ছাত্রদেরকে অ্যাপ্রোচ করতে পারি। কিন্তু আমি যদি উইদাউট ট্রেনিং এই বিষয়গুলো যদি একটা ইন জেনারেল কথা বলে ফেলি তাহলে কিন্তু মানুষের কোশ্চেনের মধ্যে কিন্তু পড়তে হয়, যেটা আমরা পড়ে থাকি। মানে আমার এই আপনার এই কথাটা থেকে কিন্তু এই জিনিসটা আমি দারুণ ভাবে কিন্তু রিয়েলাইজ করছি যে কাকে কোন কথা বলতে হবে অন দা বেসিস অফ দিস এই ডিসিশন, মানে এই ডিসিশনের আন্ডারে কিন্তু বলা সম্ভব। আপনার আপনার অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন মানে হচ্ছে 20-25 ধরনের ডিসিশন মেকিং আপনি করতেছেন, অর্থাৎ রাইট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস পুরাটাকে আপনি 20টা ডিসিশন মেকিং আলাদা আলাদা ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে পারবেন, এবং এই 20টা ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক প্যারালালি আপনি যখন ট্রান্সপারেন্টলি রান করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে কোথায় প্রবলেম আছে, আপনার স্ট্র্যাটেজিতে কোথায় প্রবলেম আছে। তার মানে আপনি প্ল্যানিং এর ক্ষেত্রেই বলেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্ষেত্রে বলেন, বা ইউনিভার্সিটির ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেই বলেন, আপনি যদি পুরো আপনার টোটাল প্রবলেমটাকে 20-25টা ডিসিশন মেকিং প্রবলেমে ভাগ করে নেন, তারপরে আপনি চিন্তা করেন যে কোত্থেকে ডেটাটা আমি আনবো, কখন আনবো, কে কাকে অথরাইজ করবো, কে ক্রাইটেরিয়া সেট করবে, কে কমপ্লায়েন্স হিসাবটা করবে, কোন ডেস্কের থেকে কমপ্লায়েন্স হিসাবটা আসবে, কোন কোথায় আমি মাল্টি কি বলে একজনের অপিনিয়নের উপর ডিপেন্ড করব না, মাল্টি অপিনিয়নের উপর মাল্টি ডিসিশন মেকারের ধর শরণাপন্ন হব, ইত্যাদি 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 গুলা আপনার কাছে খুব মানে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনি এই ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক যদি ইনস্টল না করতে পারেন তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন কখনই ট্রান্সপারেন্টলি রান করবে না, আর আপনার বটল লেক কোথায় আছে আপনি জীবনে বুঝতে পারবেন। আপনি শুধু র্যান্ডমলি আজকে এটা কালকে সেটা পরশু দিন ওইটা তমুকে দোষ করছে, অমুকে দোষ করছে, অমুক ভালো না অমুক ভালো, এর ইনসেন্টিভ দাও এর দিও না, এটা খুব র্যান্ডম একটা উইমজিক্যাল একটা ব্যাপার হিসেবে এটাকে আপনি সিস্টেমেটিক যদি না করতে পারেন বা করতে চান তাহলে আপনাকে আমি যেটা বললাম যে ডিসিশন মেকিং এর এই চারটা স্তর আপনাকে ফলো করতে হবে এবং এটাকে ফর্মালাইজ করতে হবে এই ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম বলি আমরা, এই ডিএসএস গুলা তার বেসিসে আপনাকে তৈরি করতে হবে। এগুলা অবশ্যই ট্রেনিং দিয়ে দেওয়া যায়, কিন্তু ডক্টর মামুন যেহেতু কোয়ালিটি কন্ট্রোলের উপর বোধ হয় বেশি জোর দিচ্ছে বা প্রজেক্ট প্ল্যানিং এর উপরে এই ইয়েতে জোর দিচ্ছে, সেহেতু আমি অত বেশি ওই লাইনে আলাপ কারণে যে কার দোষ বেশি, কাকে বেশি ইনসেন্টিভ দেওয়া হবে কি দেওয়া হবে না, অর্থাৎ একজন পার্সোনাল কোন একজন ব্যক্তির মর্জির উপরে মানে তার চিন্তার উপরে শুধু শুধু মানে তার ডিসিশনের উপরেই কিন্তু নির্ভর করে। আলটিমেটলি আমাদের দেশে আমার যেটা মনে হয়েছে আপনার কথা থেকে যে শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই যে কথাগুলো কিন্তু আমাদের কোনো জায়গার ক্ষেত্রে প্রযোজ্য না, মানে আমাদের দেশে, মানে আমার দেশে মানে আমার বাংলাদেশে আমি বলতে পারি, মানে আমার এখন যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে একটা ছোট পদ যেহেতু হোল্ড করি এবং ডিসিশন মেকিং এ থাকি, তো আমার যেটা মনে হয়েছে যেমন আমি শুধুমাত্র আমি যে ইউনিভার্সিটি চাকরি করি সেই ইউনিভার্সিটি শুধু না, এটা সব জায়গাতেই, এবং এটাই মনে হয় আমাদের দেশের শিক্ষার যে প্রোগ্রেস যেটাকে একটা বড় জায়গা পিক করার জন্য যেটা দরকার সেটা কিন্তু আসলে কিন্তু নেই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই রোগে আক্রান্ত, ইভেন দো ওই যে আপনার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু এই রোগে আক্রান্ত। এটা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন ইচ্ছে করে করে না, কারণ করলে তো তারা তাদের মতো করে চালায়। হ্যাঁ স্যার এটাই, এটা এটা কখনোই ইভেন আপনি জাপানেও এটা করবেন, কিন্তু যখন আপনি প্রফিট মানে কোম্পানি চালাবেন অর্গানাইজেশন চালাবেন তখন এটার কোনো অল্টারনেটিভ নাই আর কি।
যার ফলে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এই সমস্ত জিনিসগুলো খুবই খুবই দরকার। কিন্তু আনফর্চুনেট পার্ট হলো যে মোস্ট অফ দ্য ডিসিশন মেকিং থিওরি যেগুলো বের হয়েছে এগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউটিলিটি থিওরির উপর বেস করে, মেইনলি স্ট্যাটিস্টিশিয়ানরা জিনিসগুলো। কিন্তু আমি যেটা আজকে আপনাদেরকে দেখালাম যে হিউম্যান ইন্টারফারেন্স কোথায় আছে, বা এই যে পুরো ডাইনামিক্সটা বোঝার জন্য একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করে, এইগুলো আসলে কোনো টেক্সট বুকে নাই অথবা ইউনিভার্সিটিতে পড়ানোও হয় না। আমরা আমরা বিভিন্ন ধরনের গবেষণা করতে গিয়ে যেটু গবেষণা লব্ধ ফল আসছে সেখান থেকে একটু শেয়ার করলাম আর কি। ঠিক আছে, আনফর্চুনেটলি এমন কোন কোর্স নাই ইউনিভার্সিটি গুলাতে। ইভেন ঢাকা ইউনিভার্সিটির যে বিবিএ এমবিএ প্রোগ্রাম যেগুলো আছে সেখানে লোকজন এডিসি, আমি গত 10 বছর ওদের পাবলিকেশন বা কোর্স টোর্স এগুলো ইয়ে করে দেখছি যে ওনারা ম্যানেজারিয়াল ক্ষেত্রে যে ডিসিশন মেকিং এর ইম্পর্টেন্সটা এটাও খুব একটা জোর দিয়ে পড়াতে পারে না, যার ফলে ওই মাইন্ডসেটটা নাই আর কি। আমি স্যার আজকে প্রথম দেখলাম আপনার কাছে যে এই জিনিসটা ঠিক এরকম একটা ফ্রেমওয়ার্ক এর আন্ডারে আনা যায় এবং এটা এনে এটা একটা সুন্দর ওয়েতে এটাকে ইমপ্লিমেন্টও করা যায়। আমার ইউনিভার্সিটিতে স্যার, আমার ইউনিভার্সিটি যিনি এখন ভাইস চ্যান্সেলর উনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তেও উনি ছিলেন, মানে উনি মানে ইয়ে ছিলেন, উনি একসময় ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। কিন্তু আমি কিন্তু আমি দেখি নাই যে স্যার, এখনো দেখছি না যে এই ধরনের কোনো সুন্দর মানে একটা সেট আপ তৈরি করা বা একটা ফর্মুলেশনের মধ্যে মাধ্যমে ইউনিভার্সিটিকে ডেভেলপ করা স্যার এটা সম্ভব না এদের দ্বারা। ইউনিভার্সিটির মেইন তো কাজ মানে কনসেন্ট্রেশনটা আর&ডি তে থাকা দরকার, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টই তো বাংলাদেশে নাই। আমাদের দেশে কয়টা ইউনিভার্সিটিতে মানে আর&ডি আছে, বাজেট আছে কিনা এবং কিংবা কোনো গবেষণা আছে নাই স্যার? গবেষণা আছে স্যার, ডিম আগে না মুরগি আগে এটা কথা আছে না বাংলা ভাষায়, সরি স্যার স্যার গবেষণা আছে স্যার, কিন্তু এই ধরনের কোনো গবেষণা নাই। আমার ইউনিভার্সিটি কিন্তু ভালোই গবেষণা হয়, কিন্তু আমি দেখেছি, আমি বারবার কিন্তু একটা কথা বলি, আমি বললাম যে আসলে ইউনিভার্সিটিকে ডেভেলপ করার জন্য কোনো গবেষণা নাই, মানে একটা যদি ডেভেলপ হবে শিক্ষার ডেভেলপমেন্ট হবে কোন একটা টপিক নিয়ে একটা কাজ করলো, একটা রিসার্চ রিপোর্ট তৈরি করলো, এটা ঠিক আছে। কিন্তু আমি যে জিনিসটা গত আমি ইউনিভার্সিটি চাকরি করে 13 বছর ধরে আমি এই ধরনের দেখি নাই, এবং এটা নিয়ে বহুত প্রেজেন্টেশন হয়েছে কিন্তু এই লাইনে কেউ কথা বলে না। না, ইউনিভার্সিটি বাংলাদেশের ইউনিভার্সিটির যেটা মূল লক্ষ্য সেটা হলো গিয়া অ্যাক্সেস টু এডুকেশন, নট কোয়ালিটি এডুকেশন, রাইট স্যার? অ্যাক্সেস টু এডুকেশনটাই হলো এখন এখন আমাদের মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে। যেমন প্রাইমারি স্কুলে এনরোলমেন্ট কিভাবে বাড়াবো সেটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই ক্ষেত্রে এখন প্রাইমারি স্কুল থেকে এত ছেলে মেয়ে আসতেছে, তাদের তো কিছু অংশ ইউনিভার্সিটিতে যাবে, টারশিয়ারি এডুকেশনে তো যাবে। সো অ্যাক্সেস টু এডুকেশনটা এখন আমাদের মুখ্য হয়ে গেছে। কোয়ালিটি এডুকেশনের দিকে আমার মনে হয় না সরকার খুব একটু চিন্তা ভাবনা করতেছে আর কি। আমি তো গত 2 বছর আগে বুয়েটে গিয়েছিলাম, আমাকে একটা টক দিতে ওরা ইয়ে ইনভাইট করলো, তো আমি বুয়েটে গিয়ে দেখলাম যে আমি যেই চেয়ার টেবিলে বসছিলাম, যেই সেট আপে ছিল সেই সেট আপে এখন আছে। সুতরাং আমার তো মনে হয় না, আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং আই এম ভেরি সরি টু সে দ্যাট কোনো ধরনের উন্নতি আমার মনে হয় সরকার তো সিরিয়াসলি চিন্তা করছে। সরকার যেটা চিন্তা করছে যে অ্যাক্সেস টু এডুকেশন, ইউনিভার্সিটির সংখ্যা বাড়াও, ছেলে মেয়েরা যারা বেরোতেছে তারা কোথায় যাবে, এই দিস ইজ হোয়াট দে আর থিংকিং। সো কোয়ালিটি এডুকেশনে গেলে আপনাকে অন্যভাবে পুরো জিনিসটাকে ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক এর মধ্যে এনে কোথায় কি ইনসেন্টিভ দিবেন সেগুলোকে ফিগার আউট করতে হবে। আনফর্চুনেটলি ওই স্টেজে বোধহয় আমরা এখনো যাই, মনে করেন বাংলাদেশ থেকে একজন লোক বিদেশে একটা কনফারেন্সে যাবে, বিদেশে কনফারেন্সে যেতে হলে তাকে ক্রেডিট কার্ডে কনফারেন্সের ফিটা পে করতে হবে,
বাংলাদেশ থেকে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ফি করতে বিদেশে টাকা পাঠাতে পারবেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে, ওটা নিতে নিতে তো কনফারেন্সের দেশ চলে গেল। আমি একজন লোক ইচ্ছা করলেও গবেষণা করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন হ্যাজ বিন প্রিভেল ফর লং টাইম, এটা আমরা এখনো বেরোয় আসতে পারি আনফর্চুনেটলি। আমরা আমরা এক্সচেঞ্জ করতে থাকবো, আমরা বলতে থাকবো, মানে আমরা তো একাডেমিশিয়ান যারা, ওরা ছাগলের তিন নম্বর বাচ্চা, আমরা বলতেই থাকবো বলতেই থাকবো, কেউ যদি কোনোদিন শুনে আর কি। আপনারা সবাই দেখতেছি বিরাট বিরাট অর্গানাইজেশনে বিরাট বিরাট বস, আপনাদের কি খেদমত করতে পারি বলেন? এখানে স্যার এমনি এই যে ডিটিসিএ একটা বেশ ভালো প্রতিষ্ঠান ঢাকা শহরের ট্রান্সপোর্ট নিয়ে, ওনারা বেশ ওখান থেকে তিনজন আছেন স্যার, খুব মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে জালালাবাদ থেকে আছেন আটজন, মাশাআল্লাহ। সিলেট গ্যাস ফিল্ড থেকে আছেন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। আমরা স্যার গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এন্ড ইউজারের কাছে ডিস্ট্রিবিউশনটা করি আমরা স্যার। আর স্যার সিলেট গ্যাস ফিল্ড যেটা, ওরা স্যার ওই যে মানে মাটির নিচ থেকে গ্যাসটা উত্তোলনের কাজটা করে তারা স্যার। আমি ক্লাস 5 এর অর্ধেক, 6 7 8 9 10 এর অর্ধেক পর্যন্ত সিলেটে ছিলাম। আচ্ছা, সিলেটের এমন কোন জায়গা নাই জানবে। সুতরাং স্যার কি বুয়েট থেকে পড়াশোনা করছেন স্যার? জি, আমি বুয়েট থেকে ব্যাচেলার্স ডিগ্রি নিছি, তারপরে জাপানে চলে আসছি 93 তে। কবে স্যার? আমি 92, আমি 92 তে পাস করছি বুয়েট থেকে, এইচএসসি পাস করছি আমি 85 নটরডেম কলেজ। ও, তাহলে স্যার আপনারা যখন বের হইছেন তখন স্যার আমরা ইনটেক, আমরা 92 ব্যাচে স্যার বুয়েটে ভর্তি স্যার। ও আচ্ছা আচ্ছা, মানে জাস্ট আমরা বের হইছি আপনারা ঢুকছেন? আমরা স্যার বের হইছিল 99 এ স্যার। 99 এ বের হইছেন? আপনারা জানেন জটের মেইন 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 হোতা কে ছিল? জটের মেইন হোতা ছিল আপনার কি বলে ক্লাস টেস্ট। বুয়েটে আমরা যখন ঢুকলাম, স্যাররা বললো যে লাস্টের পরীক্ষায় হবে না, ক্লাস টেস্ট দিতে হবে। ক্লাস টেস্টে 20% মার্কস। জি স্যার। 80 100 পরীক্ষার 80 হবে তোমাদের প্রিপারেটরি লিভের পরে যে পরীক্ষাটা হয়, আর 20 মার্কের হবে ক্লাস টেস্ট। এন্ড ক্লাস টেস্ট ঠেকাইতে হবে, এই আন্দোলন শুরু হলো। এই ক্লাস টেস্ট আন্দোলন করতে গিয়া এরশাদ ভ্যাকেশন শুরু হলো, এরশাদ খালি সাইনে বাই করে দিত, মিয়া তোমরা বাড়ি চলে যাও, 3 মাস হোস্টেল বন্ধ দিয়েছেন। এই ক্লাস টেস্ট আন্দোলন থেকে শুরু হইলো আমরা এই বুয়েটের চট। বুঝছি স্যার, আমাদের সময় জাপানে একদিনে 3টা পরীক্ষা দেয় ছেলেমেয়েরা একদিনে। বুঝছি স্যার, মেকানিক্স অফ মেটেরিয়াল বিকেল বেলা, হিট ট্রান্সফার রাত্রি বেলা, ম্যানুফ্যাকচারিং। ও, সো একাডেমিক ক্যালেন্ডার, আমরা একাডেমিক ক্যালেন্ডার ভায়োলেট করলে আমাদের জেল, একাডেমিক ক্যালেন্ডার আমাদের ফলো করতে হবে। স্টুডেন্টরা একদিনে 3টা পরীক্ষা দিচ্ছে, আমরা বুয়েটে কিভাবে পরীক্ষা দিছি, একদিন পরীক্ষা, পরে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার একদিন পরীক্ষা, তারপরের দিন সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ার পরীক্ষা, প্রিপারেটরি লিভ আছে 3 সপ্তাহ তার আগে। এইভাবে আমরা একাডেমিক ক্যালেন্ডার পিছাই দিচ্ছি। আমাদের সময় আবার পিএল স্যার 2 সপ্তাহ ছিল, তখন স্যার দেখা যাইতো যে ছাত্ররা আন্দোলন করতো ক্লাস টেস্ট নিয়ে না স্যার, পিএল এ টাইম বাড়ানো স্যার।
না ক্লাস টেস্ট তো কমাই দিছে নাম্বার স্যার 10% করে স্যার আমাদের পরে স্যার 10 ছিল স্যার জি এই তো ওইটা আমাদের সময় এক বছর শুধু আন্দোলন করছে ক্লাস টেস্ট না করে 20 রে 10 করছে এটা কি লাভ হইছে তবে স্যার আমার কাছে মনে হয় কি স্যার বুয়েটে এখনো স্যার যে সেমিস্টার সিস্টেমটা আছে এটাকে স্যার একটু চেঞ্জ করা দরকার যে স্যার মানে এই যে 70% নাম্বারের সাথে মানে মানে 6 মাস পরে গিয়ে পরীক্ষা হয় এতে স্যার লোডটা পরে বেশি কিন্তু এই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে বা এখন অন্য গভর্নমেন্ট ভার্সেস চালু হয়েছে কিনা জানি না স্যার যে ওই যে 4 মাসের সেমিস্টারের ভিতরে ওই যে মিড টার্ম পরীক্ষা থাকে ওখানে প্রায় 30% বা 40% মার্কের পরীক্ষা হয়ে যায় মানে পরে গিয়ে লোডটা পরে কম স্যার কিন্তু আমাদের ওই যে সিলেবাস এই 6 মাসের সিলেবাস পুরো একবারে পড়ে 70 মার্কের পরীক্ষা মানে 6 মাস পরে গিয়ে তো আসা এটা একটু লোড পড়ে স্যার এটা সম্ভব না ছেলে মেয়েরা সবাই টিউশনি করবে টিউশনি করে তারপরে বলবে যে দূর ক্লাস টেস্ট দিব না লাস্টে পরীক্ষা দিব প্রিপারেটরি লিভ এক সপ্তাহ স্যার করে তালা বন্ধ করে বাড়ায় নিব এই উদ্ভট উদ্ভট চিন্তা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যা সে মনে তাই করবে মেইন জিনিসটা করছে কি একাডেমিক ক্যালেন্ডার কেউ মানে জি আমার জাপানে আসার পরে আমি দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম আই ফেসড যে তুমি ভর্তি হইছো অমুক দিন 7.5 বছর পরে তুমি পাস করছো মিয়া তুমি তো ইরেগুলার স্টুডেন্ট বুঝছি স্যার আমার আমি আমার এসএসসি হতেছে 85 এ তাই না তো আমার সেশন শুরু হয়েছে 85-86 বাংলাদেশি নিয়মে জি স্যার জি স্যার ওয়েটে আমি পাস করছি 92 তে তার মানে আমি 3.5 বছর আমি কি করছি এটা তো আমি জানি আমার সিভি তে যখন লিখি আমাকে জিজ্ঞেস করে তাই না তো এইগুলোর এই যে একাডেমিক ক্যালেন্ডার না মানা এই যে একটা সংস্কৃতি আমাদের আছে আলহামদুলিল্লাহ এটা তো এখন পর্যন্ত শেষ হয়নি জি স্যার না এখনো শেষ হয় না এটা কার লাভ হইতেছে আমরা নিজের পায়ে নিজে কুরআন না আমি আরব দেশে পড়াইছি 7 বছর ইউনাইটেড আরব আমিরাত ইউনিভার্সিটি ওখানে আমরা কোনোদিন দেখি না একাডেমিক ক্যালেন্ডার বেশি দেখছি থাইল্যান্ডে পড়াইছি কোনোদিন দেখি না একাডেমিক ক্যালেন্ডার বেশি বিভিন্ন দেশে এখন পড়াইতে যাই ভিয়েতনামে পড়াইতে যাই মঙ্গোলিয়াতে পড়াইতে যাই কই কোথাও তো আমি দেখি না যে কেউ একাডেমিক ক্যালেন্ডার উল্টালো করছে একাডেমিক ক্যালেন্ডার হ্যাজ টু বি এনফোর্সড সবচেয়ে বেশি আমি দেখতেছি বুয়েটের ছেলে মেয়েরা খুবই আনরুলি মানে একটা অর্গানাইজেশন কে স্টুডেন্ট নিজেরাই উত্তর দিচ্ছে বাংলাদেশে যারা রয়েছে যারা আমরা বাংলাদেশ বুয়েটকে নিয়ে কিন্তু আমরা গর্ব করি স্যার তো সেটার সেটাকে যেমন আপনি কিন্তু স্যার বুয়েট একটা প্রোডাক্ট তা আপনি ওখানে আছেন মানে কি এমনি এমনি আছেন নাকি আপনি যদি বুয়েটে না পড়তেন কি ওইখানে কি যেতে পারতেন তো সেই জায়গাটা আরো আরো সুন্দর হোক আরো ভালো হোক আরো বেশি দূরে গিয়ে যাক কোণে যাক অনেক কিছু করুক তারা এটা তো আমরাও চাই স্যার সবাই আমি মনে করি না বুয়েট কোনো কিছু অ্যাড করে স্টুডেন্ট আই এম সরি টু সে দ্যাট বুয়েটে ভালো স্টুডেন্টগুলো যায় ওরা নিজেরাই সেলফ মোটিভেটেড রাইট কিছু করে বলে আমার মনে হয় না এই ছেলে মেয়েগুলো যদি আপনার ইউনিভার্সিটি যায় আপনার ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে যাবে রাইট স্যার কারণ ওদের ওদের লাইফে কিছু করতে হবে সেলফ মোটিভেটেড আমি গ্রাজুয়েট হলো আমি জাপানেও তো পড়াশোনা করছি আমার জাপানের প্রফেসরদেরও তো অবদান আছে শুধুমাত্র বুয়েটের অবদান তা তো না বা আমি স্কুলে পড়ছি স্কুলে শিক্ষকদের সুতরাং এইভাবে আসলে বিচার করা যাবে না স্যার আমরা অতিরিক্ত ইমোশনাল এটা আমি আমি এটার কোনো মানে দেখি না
না স্যার এটা ঠিক আপনি কঠিন এখন কিন্তু স্যার আমার ইউনিভার্সিটি কিন্তু স্যার ওই যারা বাংলাদেশে যেমন বিভিন্ন মানে ইয়ে থেকে সেকশন থেকে যেমন সায়েন্স আর্টস বিভিন্ন সেকশন থেকে কিন্তু যারা মানে কি বলে যারা বোর্ড স্কলার যারা তাদের সংখ্যা কিন্তু দিন দিন অনেক বেড়ে গেছে যেমন গত সেমিস্টারে আমি তো এদের স্যার এদের টাকাগুলো বোর্ড থেকে কালেকশন করার দায়িত্ব আমার আমি গত সেমিস্টারে প্রায় 112 জনের মতো স্টুডেন্টকে কিন্তু স্যার আমি টাকা বোর্ডের থেকে এনেছি কিন্তু মানে এটা আগে ছিল আমি যখন শুরু করছি 2010 সালে তখন ছিল স্যার হলো 4 জন এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 100 সংখ্যা 100 এরও বেশি ইউনিভার্সিটি কোনটা স্যার আইইউবিটি আইইউবিটি স্যার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড এগ্রিকালচার টেকনোলজি সেটাই এখন আমার মনে হয় বাংলাদেশ এখন হরিজন্টালি এগোচ্ছে মানে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি বা দুইটা ইউনিভার্সিটি ভালো না এখানে গুচ্ছ হবে মিনিমাম 100টা ইউনিভার্সিটি হয়তো একই জায়গায় চলে আসবে ইট শুড বি তবে আমার যেটা সবার কাছে অনুরোধ রইবে যারা একাডেমিক লাইনে আছেন একাডেমিক ক্যালেন্ডার যাতে 19-20 না হয় যেদিন ক্লাস শুরু হবে সেদিন ক্লাস শুরু হবে যেদিন ক্লাস শেষ হবে সেদিন ক্লাস শেষ হবে যেদিন পরীক্ষা শুরু হওয়ার কথা যেদিন রেজাল্ট দেওয়ার কথা এই রুটিনে 19-20 করলে এটা গভর্নেন্স হলো না আর বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রেসিডেন্ট করতে হবে চ্যান্সেলর হবে একটা গণ্যমান্য ব্যক্তি শিক্ষা অনুরাগী লোক স্যার বাংলাদেশে স্যার মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলোতে স্যার একাডেমিক ক্যালেন্ডার 99% ফলো হয় মোটামুটি স্যার এটুক বলা যায় কিন্তু সরকারি ক্ষেত্রে কিন্তু স্যার আমাদের এই সরকারি ইউনিভার্সিটি স্যাররাই কিন্তু স্যার প্রাইভেটে নিয়মিত তারা নিচ্ছে ক্লাস কিন্তু আমাদের ক্লাসটা স্যার তা টাইমলি স্যার নেয় না স্যার চিন্তা করেন আমি যদি এখন অন্য ইউনিভার্সিটি আমি সরকারি ইউনিভার্সিটির প্রফেসর এখন জাপানে আমি যদি অন্য ইউনিভার্সিটিতে ক্লাস নেই আমার তো ট্যাক্স ফাইল আটকে দিবে আমি তো এলাউড না আমি যদি অনুমতিও নেই প্রেসিডেন্ট আমার হয়তো একবার অনুমতি দিবে 2-1 ঘন্টার জন্য সেকেন্ডে তো বলবে ইউ কুইট সুতরাং এই গভর্নেন্স তো 19-20 করা যাবে এটাই তো আমাদের দেশের স্যার সমস্যা স্যার শিক্ষা ব্যবস্থায় স্যার শুধুমাত্র গেস্ট টিচার আসলে বিভিন্ন সময় যেমন গেস্ট হিসেবে আসে আর আমাদের নিজস্ব ইউনিভার্সিটি কিন্তু একদম মানে ফুল টাইম টিচার আছে তাদের সংখ্যা প্রায় 410 জনের মতো 410 জন টিচার আছে এটা ঠিক আছে আমি তো হয়তো আপনার ইউনিভার্সিটির সব ইনফো জানি না কিন্তু আমি সিলেটের বলতে পারি আমার 4টা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সরকারি বিশ্ববিদ্যালয় আছে সাদালাল ভার্সিটি এখন এগ্রিভার্সিটি হয়েছে ঠিক আছে কিন্তু দেখা গেছে যে আমিও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কমপ্লিট করছি কিন্তু আমার এমবিএ কোর্সে সকল টিচাররাই কিন্তু সাস থেকে আসছে ইউনিভার্সিটি থেকে 1-2 জন ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ করা আছে বাকিরা সবাই গেস্ট টিচার হ্যাঁ কিন্তু তারাই কিন্তু দেখা গেল যে মানে দুপুর 12টার সময় ক্লাস থাকলো তারা ক্লাস নিচ্ছে অথচ ওই টাইমে হয়তো বা ওনার নিজের ক্যাম্পাসে ক্লাস উনি মিস করছে কিনা বা যেটা ডিউটি ছিল সেটা উনি টাইমলি করছে কিনা ডাউট আমি না এটা ঠিক আছে আপনার কথা ঠিক আছে এটা আসলে ম্যাক্সিমাম জায়গাতে এরকমই আছে এটা ঠিক মানে আমাদেরকে ওই বিভিন্ন রকম মিটিং এ আলাপ আলোচনা হয় সেটা আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এরকম গেস্ট টিচারের কথা কিন্তু বললে কিন্তু মানে আগেই ওয়াপস ওঠে যে না এগুলো করা যাবে না কিন্তু আমি দেখেছি যে অনেক ইউনিভার্সিটিতে আছে আমাদের ইউনিভার্সিটির কোন কোন টিচাররা কখনো কখনো যে যারা পড়াতে গেছে তাদের চাকরি চলে গেছে বুঝছি হ্যাঁ এটা মেইনটেইন করলে তো ভালো এবং আমি যেটা স্যারকে যেটা শেয়ার করলাম যে স্যার যেহেতু বোর্ড থেকে পাস করছেন উনি জানেন যে আমাদের সেমিস্টার শেষে 6 মাস পরে যে পরীক্ষাটা হয় 70 মার্কের একটা লোড বার্ডেন আমি প্রাইভেটে যখন এমবিএ করতে গেছি আমি গিয়ে মানে খুবই প্লিজড এই সেন্সে
যে আমার তো লোড নাই, কারণ আমি দুই মাস পর চার মাসের সেমিস্টার, আমি যেটা ওই যে 30% মার্ক যেটা আমার মানে ক্লাস টেস্ট অ্যাটেন্ডেন্স অন্যান্য যে মানে মার্কে মার্ক বন্টন আছে, সেটার পরে 30% মার্কে মিড টার্ম পরীক্ষা হচ্ছে, সেটার সিলেবাস ফিক্সড, তারপরে গিয়ে আবার বাকি 40 মার্কে আমার টার্ম ফাইনাল পরীক্ষা হচ্ছে, সেটারও মানে চ্যাপ্টার গুলা ফিক্স, ফলে আমি যেটা মিড টার্মে পড়ে গেছি ওটা কিন্তু শেষ, আমার কিন্তু ফাইনালে গিয়ে ওটা কোনো লোড নাই, ফলে টাইম দুই মাস হলো আমরা খুব সহজেই কিন্তু ওই লোডটাকে ব্যালেন্স করা যায়, ব্যালেন্স করা যায় রাইট, কিন্তু বুয়েটে যে এই যে 6 মাস পরে এক গাদা বই সিলেবাসের লোড 6 মাস পরে গিয়ে সিলেবাসের উপর চাপাই দেওয়া, আসলে এইটা আমার কাছে মনে হয় মানে লোড একটা বাট না স্যার আপনার কথা ঠিক, এটা ঠিক, কিন্তু ছাত্ররা তো এটা করতে দিবে না। আমার বন্ধুরা তো আমি দেখছি তো আমাদের যারা বিশেষ করে ঢাকা ঢাকা কলেজ থেকে যে সমস্ত ছেলে মেয়েরা বুয়েটে ভর্তি হয়েছিল তারাই মেইনলি লিডটা দিছে ক্লাস টেস্টের আন্দোলন। তো ঢাকা কলেজের ওদেরকে জিজ্ঞেস করলাম যে কিরে বেটা তোরা ক্লাস টেস্ট দিবি না কেন, বলে যে দোষ আমরা তো টেস্ট পরীক্ষাই দেয় নি, আমরা তো ডাইরেক্ট HSC পরীক্ষা দিছি। তার মানে তাদের তাদের তারা টিউশনই কর মানে টিউশন স্যারদের কাছে পড়তো, তারপরে গিয়ে HSC পরীক্ষা দিছে, তো ওরা টেস্ট পরীক্ষাও দেয় নি, একটা আনরুলি একটা কি বলবো একটা ওয়েতে তারা লেখাপড়া করছে। বইটা এসে যখন স্যাররা বললো যে এভরিডে তোমার পড়তে হবে তোমার ক্লাস টেস্ট দিতে হবে, তখন এটা বললো যে আরে এটা নতুন ফেনোমেনা আমাদের কাছে, এটা ক্লাস টেস্ট থেকে ওয়েরেজ আমরা যারা নটরডেম কলেজে লেখাপড়া করছি আমরা প্রতি সপ্তাহে ক্লাস টেস্ট দিতাম, আমাদের কাছে পরীক্ষার কোনো ব্যাপার না, এত কম কেন নাম্বার 20% কেন, এটা 50% কেন হয় না, আমরা এটা বলতাম। তো এইখানে ব্যাপারটা হইতেছে যে আসলে কিছু কিছু আনরুলি ব্যাপার আছে যেগুলা স্যাররা হ্যান্ডেল করতে পারে না, ছেলে মেয়েগুলো অতিরিক্ত আনরুলি হয়ে যায় আর কি, এবং সেই রেসটা একবার যখন ডিরেল হয়ে গেছে এই ইনস্টিটিউটের এখন পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডার আসবে, এখন যে প্রো ভাইস চ্যান্সেলারও আমাদের ক্লাসমেট, হ্যাঁ তো ওরও এই একই আপনাদেরকে এখন যেই কথাগুলো বলতেছি এই একই কথা ওরেও আমি বলি, মিয়া তোমরা খালি বড় বড় কথা কও, মেইন তোমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে মেইন কাজ, ভাইস চ্যান্সেলারের যে মেইন কাজ, চ্যান্সেলারের যে মেইন কাজ, সেগুলো একাডেমিক ক্যালেন্ডারটাকে রিইনফোর্স করা, সেটা তো পারতেছ না, এটার ওইটাতে প্রবলেম কোথায় সেটা বলো। তো ওরা একই কথা বলে যে আমরা শিক্ষকরা ছাত্রদেরকে আমরা ওদেরকে চটাইতে চাই, তো এখানে একটা সামহাও একটা স্ট্রং লিডারশিপ আসতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই জন্য গ্যাপটা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি তার গভর্নেন্সটাকে খুব স্ট্রং করছে, যে ভাই বললেন যে টিচাররা বাইরে পড়াইতে পারে না বা গেস্ট টিচার বলে ফেনোমেনা তারা অ্যালাউ করে না, এই যে গভর্নেন্স গুলো ওনারা রিইনফোর্স করতেছে, এটা যেটা বললাম যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ওরা আস্তে আস্তে রোম হয়ে যাবে আর সরকারি ইউনিভার্সিটি গুলো আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, এবং সরকার তো অনেকবার চেষ্টা করতেছিল যে টিউশন ফিটা একটু বাড়ানো যায়, যেমন জাপানে আমাদের সরকারি ইউনিভার্সিটিতে 50-50 সরকার 50% টাকা দেয় 50% টিউশন ফি থেকে আসে, বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটি পুরো টাকাটাই সরকার দিচ্ছে, টিউশন ফি তো অলমোস্ট নিল তাই না, তো একটা ইউনিভার্সিটি পুরো সরকারের টাকা টিউশন ফি তো দিতে হবে যার ক্ষমতা আছে, মনে করেন আমাদের সময় সিটি ব্যাংকের চেয়ারম্যান সাহেবের ছেলেও জিরো পয়সা দিয়ে পড়তো, আবার একজন গ্রামের কৃষকের ছেলেও জিরো পয়সা দিয়ে পড়তো, সিটি ব্যাংকের চেয়ারম্যান সাহেবের ছেলের তো আমার তো মনে হয় তার কি বলে 1 কোটি টাকা বেতন দেওয়া উচিত ছিল এক মাসে তাই না, তার তো টাকার কোনো অভাব নেই, সুতরাং সরকারি ইউনিভার্সিটিতে সামহাও টিউশন ফিটা বাবা মার ইনকামের উপর বেস করে কিছুটা টিউশন ফি ফ্লেক্সিবিলিটি আনতে হবে, তাহলে ইউনিভার্সিটি নিজের স্টেক কিছুটা হয়তো থাকবে, এখন যেহেতু গভর্নমেন্ট ফুললি সাপোর্ট দেয় যার ফলে গভর্নমেন্ট ছাত্রদেরকে হাতে রাখে, ছাত্রদেরকে শিক্ষকরা ভয় পায়, সবাই হলো দড়ি মাছ না সুই পাঙ্গের মতো অবস্থা,
এটার জন্য পুরো নেশন সাফার করতেছে আনফরচুনেটলি। সরি আমি এমন কিছু কথা বলছি যেটা অনেকে হার্ট করবে, আমি সরি। এখন আমার কথাগুলো টেপ করে আপনারা যদি প্রচার করে দেন তাহলে আমার ভালো লাগবে। না স্যার, দুঃখ লাগে আর কি স্যার। ওই আপনার মতো স্যার আমার একজন টিচার আছে স্যার, কানাডাতে থাকে, সে তো স্পষ্ট বলছে যে আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষা ডেভেলপ হবে না বলছে। এদেশের কিছু এনজিও আর কিছু ব্যবসাদার, তারাই এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গেছে এবং তারাই এদের সংসদ থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশের শিক্ষাটাকে ওই উন্নত পর্যায়ে নিয়ে যাবে না, এদের এখানে লিমিট করে রাখছে, সরাসরি বহু সমালোচনা করে। আপনি ইন্ডিয়ার কথা ধরেন, ইন্ডিয়ার প্রথম শিক্ষামন্ত্রী ছিল মাওলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। মাওলানা আবুল কালাম আজাদের ভিশন ছিল যে ইন্ডিয়ানরা সারা পৃথিবী রুল করবে একাডেমিক প্ল্যানে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো সিও ইন্ডিয়ার, গুগলের সিও ইন্ডিয়ার, অমুকটার সিও ইন্ডিয়ার। ইন্ডিয়ানরা আমেরিকা বলেন যেখানে বলেন তাদেরকে রেসপেক্ট করে মানুষ, যে না he or she actually studied a lot and they are competent, then amra to oi respect prithibir theke pai nai jodio amra eki subcontinent er lok. Ami nijer kothay boli je amar ingreji lekha, amar abbar ingreji lekha, amar bab onek better ingreji likhte pare, he came from Dhaka University, tar ingreji writing ar amar writing onek kharap তার তুলনায়। তো এখন আমি মাতৃভাষাও ভালো করে শিখি নাই, ইংরেজিটাও ভালো করে শিখি নাই, তাহলে আমার লাভ হলো কি? কিছুটা ইংলিশটা ভালো করে শিখি বা বাংলাটা ভালো করে শিখি। জাপানিরা যেমন ইংলিশের উপর এত জোর দেয় না, ওরা নিজের ভাষায় ওদের সব কিছু আছে, দে আর প্রাউড অফ দে, নিজের ভাষাটা পারফেক্টলি শিখি। এলিমেন্টারি স্কুল পর্যন্ত তাদের পুরো নিজের ভাষা, অন্য ভাষা ওরা খুব একটা জোর দেয় না। আমরা তো ABCD একেবারে KG স্কুল থেকে পড়ি, তারপরে তো ইংরেজিতে আল্লাহ শিখি না স্যার, শিখি না, তারপরে স্যার ইংরেজি শিখি না, পারি না। এখন দেখা যায় আমাদের দেশ থেকে বাইরে যদি কেউ পড়তে যায়, যেমন আমি আইএলটিএস করলাম কদিন আগে স্যার, আমাকে আইএলটিএস পরীক্ষায় পাশ করতে হচ্ছে, তারপরে আমি অ্যাপ্লিকেশন করার মানে ক্যাপাবিলিটি অর্জন করছি, এলিজেবল হয়েছি, না হলে অথবা দেখা গেলো জীবনের সবটা পরীক্ষায় কিন্তু স্যার ইংরেজি লিখেছি, আমাদের এই ইংরেজির কোনো দামই তাদের কাছে নাই। ডক্টর মামুন কি আসছে নাকি? জি স্যার আছি স্যার। ও সরি মামুন, আমি উল্টা পাল্টা কথা বলতেছি। না না স্যার, বলেন স্যার, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন স্যার। বাংলাদেশ কমিউনিটি আপনার সাথে একটু স্যার লিংক হলো, ক্ষতি কি স্যার? আমাদের জাপানেও বাংলাদেশ কমিউনিটি খুব একটা আছে, আমরা প্রতি মাসে একবার মিলিত হই এভাবে অনলাইনে। জাপানেও অনেক বাংলাদেশি ভাইরা ফুল প্রফেসর হিসেবে আছেন, দুই একজন, তিন চারজন, সবে মিলে ফুল প্রফেসর আছেন বোধহয় তিনজনের মতো, আমি মিলাই আর কি। জি স্যার। এমনি আছে, এমনি বিভিন্ন লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বেশ আছে, কিন্তু ফুল প্রফেসর হওয়া জাপানে একটু ডিফিকাল্ট আর কি আমাদের জন্য। জি স্যার, আপনাকে তো অনেক সময় নিল স্যার, প্রায় বোধহয় আপনাকে তো, আর উনি তো চলে গেল আবার আরেক জায়গায়, আপনাকে তো বোধহয় 10 বছর নিল বোধহয় সময় স্যার। আমাদের 9 বছর আটকে রাখছে। হ্যাঁ 9 বছর। জি স্যার। এনিওয়ে যেটাই হোক, তো আমাদেরও জাপানে এরকম আমরা একটা ফোরাম করছি, বাংলাদেশি একাডেমিশিয়ান ফোরাম, এখানে আমরা মিলিত হই আর কি।
বাংলাদেশে কবে আসতেছেন স্যার? যেটা শুনলাম স্যার, কবে আসার প্ল্যান স্যার? আমার তো ভিসা দেন না মামুন, না ভিসা না দিলে স্যার আমরা ভিসা ম্যানেজ করে দিব, কি সমস্যা? কি অসুবিধা নাই, লেবারাইজ হোটেল আপনার হোটেল বুকিং আর ইয়ে দিতে হবে। লাগে জাপানি পাসপোর্টে কি বাংলাদেশে ভিসা লাগে স্যার? হ্যাঁ হ্যাঁ, জাপানি পাসপোর্টে কি স্যার ভিসা লাগে স্যার? হ্যাঁ লাগবে। বাবা বাংলাদেশ তো অনেক স্ট্রং। ঠিক আছে মামুন, তাহলে আমি কি আজকে, হ্যাঁ জি স্যার যদি মনে করেন স্যার, আমি একটু তাহলে আপনার পরে 10-15 মিনিট কথা বলবো স্যার তাহলে। ঠিক আছে তাহলে আমি যাই তাহলে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনাদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।